সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে মেসিকে নিয়ে জোর গুঞ্জন। তিনি নাকি বিশ্বকাপ জয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। লিওনেল মেসি ইসলাম ধর্ম গ্রহণ করায় একই বললেন অপু বিশ্বাস। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ সংক্রান্ত আপডেট নিউজ সবার আগে আপনি পেতে পারেন। দীর্ঘ 36 বছর পর বিশ্বকাপে জিতে ট্রফি নিলেন আর্জেন্টিনা। জীবনের শেষ মুহূর্তে এসে আর্জেন্টিনাকে বিশ্বকাপের ট্রফি উপহার দিলেন লিওনেল মেসি। তিনি জানিয়েছেন, ম্যাচ সেরা আমি হলেও পুরস্কারটা আলভারেজের প্রাপ্য। চলতি কাতার বিশ্বকাপে তিনি ছন্দে আছেন, প্রতি ম্যাচেই নিজেকে ছড়িয়ে নতুন নতুন রেকর্ড গড়ছেন। মাঠের পারফরম্যান্স তাই নতুন করে তার স্বরূপে ফেরার সুযোগ নেই। রূপসে ফেরার প্রশ্নটা কেন আসছে? নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অচেনা আগ্রাহী মেসিকে দেখা গিয়েছিল, যিনি রেফারি, প্রতিপক্ষের কোচ, এমনকি প্রতিপক্ষ দলের ফুটবলারের উপরও ম্যাচ শেষে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেদিন সেমিফাইনাল জয়ের পর ফিরে গেলেন পুরনো রূপে। মাঠে আরও একবার দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে হলেন ম্যাচ সেরা। তারপর দেখা গেল চিরকালের সেই বিনয়ী মেসিকে। নিজে একটি গোল করেছেন, গোল করিয়েছেন, তারপরও বলেছেন ম্যাচ সেরা পুরস্কারটি তার সতীর্থ হুলিয়ান আলভারেজের প্রাপ্য। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা জিতেছে 3-0 গোলে। তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ করেন জোড়া গোল। আলভারেজকে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার আখ্যা দিয়ে মেসি বলেন, আমরা দল হিসেবে খেলি, এটাই আমাদের সবচেয়ে ভালো গুণ। এই ম্যাচে আলভারেজ দুর্দান্ত খেলেছে, অসাধারণ। ও মাঠে সবার চেয়ে বেশি দৌড়েছে, অনেক গোলের সুযোগ তৈরি করেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল আলভারেজ। ম্যাচ সেরার পুরস্কার আলভারেজেরই প্রাপ্য। আলভারেজ পারফরম্যান্স দিয়ে মেসিকে এই কথা বলতে বাধ্যই করেছেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় গোলটি করেছেন এই ফুটবলার, এমনকি প্রথম গোলেও অবদান আছে তার, কারণ আর্জেন্টিনার পেনাল্টিটা তিনি আদায় করেছিলেন। তার করা দ্বিতীয় গোলটি নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি, যে গোলটি মনে করিয়ে দিয়েছে 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার সেই গোলটি। তবে 69 মিনিটের মেসি জাদুর ছায়ায় ঢাকা পড়ে যায় সব কিছু। ডান পাশ দিয়ে ক্রোয়াট রক্ষণকে এলোমেলো করে দিয়ে যেভাবে কাটব্যাক করে আলভারেজকে পাস বাড়িয়েছেন, তাতে মেসির চরম নিন্দুকও হয়তো বলতে বাধ্য হয়েছেন, মেসির এই অ্যাক্টিভ সম্ভবত টুর্নামেন্টের সেরা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সরগরম হয়ে পড়েছে লিওনেল মেসির ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, আমি তো শুরু থেকেই ব্রাজিল সমর্থক, তারপরেও বলতেছি মেসি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে তাহলে সেটা ঠিক করেনি। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের মাঝে লিওনেল মেসির সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ সংক্রান্ত আপডেট নিউজ সবার আগে আপনি পেতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।